রাজ্যে ক্ষমতায় আসলে একেবারে বিনামূল্যে এই উপহার দেবেন মোদি সরকার। ভোটের নির্বাচনী ইস্তেহারে প্রতিটি দলই নানান প্রতিশ্রুতি দিয়ে থাকে। কৃষিঋণ মকুব, রাস্তাঘাট ভালো করা থেকে সবার জন্য রোজগার প্রভৃতি থাকে নির্বাচনী ইস্তেহারে। কিন্তু ভোটে জিতলে প্রতি বছর গরু বিলি করবে সরকার, এমন প্রতিশ্রুতি বোধ হয় এই প্রথম। নিজেদের নির্বাচনী ইস্তেহারে এমনই দাবি করেছেন তেলেঙ্গানা রাজ্যে বিজেপি। ডিসেম্বর মাসে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন ক্ষমতা দখলের লড়াইয়ে সামনে দাঁড়িয়ে প্রাক নির্বাচনী প্রতিশ্রুতিকে চমক এনে বিজেপি ঘোষণা করেছে ভোট জিততে সরকার গঠন করতে পারলে প্রতি বছর 1 লক্ষ গরু বিলি করবে তারা। রাজ্যের নানা রকম উৎসব এবং সাধারণ দিনেও যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে গরু দেওয়া হবে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। তেলেঙ্গানায় বিজেপির নির্বাচন ইস্তেহার কমিটির চেয়ারম্যান NVSS প্রভাকর শনিবার গরু বিলি করার বিষয়টি জানান। এছাড়াও মিনি ইন্ডিয়া ল্যাঙ্গুইস্টিক ওয়েলফেয়ার বোর্ড তৈরির মাধ্যমে বিভিন্ন রাজ্য থেকে হায়দ্রাবাদে আসা ভাষা সংখ্যালঘুদের উন্নয়ন করার প্রতিশ্রুতিও নির্বাচনী ইস্তেহারে রয়েছে বলে জানিয়েছেন বিজেপি শীর্ষ নেতা। আগামী সপ্তাহে প্রকাশিত হবে বিজেপির এই নির্বাচনী ইস্তেহার। গরু বিলি করার প্রতিশ্রুতি ছাড়াও মদের বিক্রি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন উৎসবের সময় সবরীমালাতে দীক্ষা নিতে যাওয়া যাত্রীদের বাস বা যে কোনো ধরনের ট্রান্সপোর্টকে কোনো রকম ট্যাক্সের টোল ট্যাক্সের আওতায় রাখা হবে না বলেও জানিয়েছেন প্রভাকর। এইসব ধর্মীয় প্রতিশ্রুতি ছাড়াও পেট্রোল ডিজেলের ওপর রাজ্য সরকারের ট্যাক্স কম করা, ইয়াং জেনারেশনকে চাকরির পরীক্ষায় প্রস্তুত করার জন্য অনলাইন ও অফলাইন কোচিং এবং প্রতিটি বাড়ি মাসিক 6 টাকার বিনিময়ে প্রতিশ্রুতি পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকারও রয়েছে এই নির্বাচনী ইস্তেহারে। ভোটের আগে সাধারণ মানুষের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি রেখে সামনের বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে মরিয়া তেলেঙ্গানা রাজ্য বিজেপি।